14 দিনের ইডি হেফাজত শেষ আজকে আদালতে পেশ করা হচ্ছে মানিক ভট্টাচার্যকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে আর আদালতেই ইডির আইনজীবীর তরফে চাঞ্চল্যকর দাবি করা হচ্ছে 14 দিন আগে গ্রেফতার এবং 10 কোটি টাকার সম্পত্তির হদিশ পাওয়া গেছে একজন শিক্ষক হয়ে এত টাকার মালিক কি করে হলেন মানিক ভট্টাচার্য প্রশ্ন তুললেন ইডির আইনজীবী আজকে আদালতে পেশ করা হচ্ছে বংশাল আদালতে এবং সেখানেই ইডির আইনজীবীর তরফে প্রশ্ন তোলা হচ্ছে যে একজন শিক্ষক হয়ে এত কোটি কোটি টাকার মালিক কিভাবে মানিক ভট্টাচার্য জয়েন্ট অ্যাকাউন্টের হদিশ পাওয়া গেছে 3 কোটির বেশি টাকা রয়েছে জয়েন্ট অ্যাকাউন্টে 6 বছরের পুরনো অ্যাকাউন্ট শ্রীর সঙ্গে টাকা রয়েছে এবং সেই অ্যাকাউন্টে মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় নামক কোনো এক মৃত ব্যক্তির সঙ্গেও জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রয়েছে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে ইডির আইনজীবীর তরফে আজকে দাবি করা হচ্ছে কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে মানিক ভট্টাচার্যের নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত মানিক ভট্টাচার্য প্রথম থেকেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে আর্থিক লেনদেন সেটা নজরে ছিল ইডির এই দুর্নীতির শিকড় কতটা গভীরে তা জানতেই একের পর এক গ্রেফতার এবং আজকে ইডির আইনজীবী কি কি আরো জানালেন জানবো টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি অরুণাভ ঘোষ অরুণাভ কি বলা হচ্ছে ইডির তরফে আজকে দেখো যে 14 দিনের ইডি হেফাজত একটা ফুল টার্ম ইডি হেফাজত ছিল তারপর মানিক ভট্টাচার্য যে প্রাইমারি বোর্ডে প্রাক্তন চেয়ারম্যান ছিল তাকে নিয়ে আজকে আদালতে তোলা হয় এবং তোলার পর ইডির তরফ থেকে যে সাবমিশন করা হয় তাতে জানানো হচ্ছে যে তিনি কিন্তু এই মানি লন্ডারিং বা আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত আছেন এবং তিনি মূল কিংপিন বলে বলা হয় এই 14 দিনের হেফাজতে বেশ কিছু নথি পাওয়া গেছে এবং বেশ কিছু তদন্তে তারা তুলে ধরছে প্রায় 10 কোটি টাকার সম্পত্তির হদিশ পাওয়া গেছে তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হচ্ছে 2016 সালে একজন মারা গেছেন এবং তার নাম হচ্ছে মৃত্যুঞ্জয় চক্রবর্তী এবং তার মিলে ব্যক্তির সাথে মানিক ভট্টাচার্যের ওয়াইফের একটি জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে 2016 সালে মৃত্যুঞ্জয় চক্রবর্তী মারা যাওয়ার পরেও এই অ্যাকাউন্টটি এখনো চলছে এবং ব্যাংকে জানানো হয়নি যে জয়েন্ট অ্যাকাউন্টের একজন মারা গেছে এই অ্যাকাউন্টে প্রায় 3 কোটি টাকা বা তার আরো বেশি পেয়েছে বলে আদালতে জানিয়েছে ইডির আইনজীবীরা পাশাপাশি ডিএলএড ট্রেনিং এর নামে 5000 টাকা করে নেওয়া হতো 600টি ডিএলএড কলেজ থেকে এবং এই টাকা সরাসরি ক্যাশ হিসাবে ক্যাশ মারফত দিল তো যা মানিক বাবুর হাতে পৌঁছতো এটা উল্লেখ করা হয়েছে এবং এই করুণাভ তুমি আমাদের সঙ্গে থাকো আমরা যে খবরে এই মুহূর্তে নজর রেখেছি ইডির আইনজীবীর তরফে আজকে বিস্ফোরক দাবি করা হচ্ছে আদালত কারণ মানিক ভট্টাচার্য কিংপিন প্রথম থেকেই বলা হচ্ছিল ইডির তরফে এবং 10 কোটি টাকার সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে একজন শিক্ষক শুধুমাত্র একজন শিক্ষক হয়ে এত টাকার মালিক কিভাবে মানিক ভট্টাচার্য উঠছে সেই প্রশ্ন একাধিক জয়েন্ট অ্যাকাউন্টের তথ্য রয়েছে ইডির হাতে 3 কোটিরও বেশি টাকা রয়েছে সেই জয়েন্ট অ্যাকাউন্টে 6 বছরের পুরনো অ্যাকাউন্ট রয়েছে শ্রীর সঙ্গে মৃত্যুঞ্জয় নামে কোনো এক মৃত ব্যক্তির সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টে খোঁজ পাওয়া যাচ্ছে একটি সিডি পাওয়া গিয়েছে ইতিমধ্যেই যে সিডিতে নিয়োগ সংক্রান্ত তথ্য রয়েছে 400 জনের নিয়োগের তথ্য জানতে পারছে ইডি এছাড়াও ডিএলএড কলেজ সেখান থেকেও আর্থিক লেনদেন হচ্ছে সুতরাং বোঝাই যাচ্ছে প্রথম থেকে ইডি তরফে দাবি করা হচ্ছে মানিক ভট্টাচার্য এই নিয়োগ দুর্নীতি কাণ্ডের কিংপিন এবং প্রচুর পরিমাণ আর্থিক লেনদেন হচ্ছে এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে আজকে ইডির তরফে আইনজীবী তিনি কিন্তু তথ্য প্রমাণ নিয়ে ব্যাংশাল আদালতে মানিক ভট্টাচার্যের জামিনের বিরোধিতা তো করছেন এই পাশাপাশি তিনি বিস্ফোরক দাবি করছেন এই আর্থিক দুর্নীতি সংক্রান্ত একাধিক বিষয় একদিকে জয়েন্ট অ্যাকাউন্টের টাকা অন্যদিকে 10 কোটি টাকার সম্পত্তি অন্যদিকে মৃত্যুঞ্জয় নামে কোনো এক ব্যক্তি তিনি মারা গিয়েছেন তার সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট ডিএলএড ইনস্টিটিউট থেকে টাকা লেনদেন হচ্ছে সুতরাং বোঝাই যাচ্ছে যে একাধিক বিষয়ে আজকে বলা হচ্ছে আদালতে দুর্নীতি মামলায় বিস্ফোরক দাবি ইডির আইনজীবীর আজকে ব্যাংশাল আদালতে পেশ করা হয়েছে 14 দিনের হেফাজত শেষে মানিক ভট্টাচার্যকে এবং সেখানে দুর্নীতি বিষয়ে একাধিক তথ্য তুলে ধরা হচ্ছে ইডির তরফে মানিক ভট্টাচার্য একজন শিক্ষক কিন্তু একজন শিক্ষকের এই বিপুল পরিমাণ সম্পত্তি কি করে থাকা সম্ভব এটাই সব থেকে বড় প্রশ্ন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তী ত্রয়ন মানিক ভট্টাচার্য কিংপিন প্রথম থেকে ইডির তরফে দাবি করে আসা হচ্ছিল আজকে বিস্ফোরক দাবি করা হচ্ছে একের পর এক তথ্য দেওয়া হচ্ছে কি কি তথ্য উঠে এলো দেখো আজকে ইডির তরফ থেকে যে অভিযোগ করা হয়েছে যে 2016 একটি ব্যাংক অ্যাকাউন্ট যেটা মানিক ভট্টাচার্যের স্ত্রী এবং মৃত্যুঞ্জয় চ্যাটার্জি তাদের নামে ছিল এবং সেখানে টাকার লেনদেন হয়েছে এবং সেই একজন মৃত ব্যক্তির অ্যাকাউন্টে কিভাবে সেই টাকা লেনদেন হতে পারে এই প্রশ্ন কিন্তু ইডি তুলেছে 10 কোটি টাকার সম্পত্তির হদিশ পাওয়া গেছে এমনও বক্তব্য পাওয়া গেছে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মানিক ভট্টাচার্যর যিনি লয়ার আইনজীবী তিনি রয়েছেন সঞ্জয় দাশগুপ্ত তার সাথে কথা বলবো 2016 একটা ম্যাটার আজকে তুলে ধরা হয়েছে ইডির তরফ থেকে অন্যদিকে বেশ কিছু সম্পত্তির হদিশের কথা বলা হয়েছে
অ্যাকচুয়ালি বলি, এই যে 2016 মেটাটা আজকে ওরা, আমার যেটুকু মনে হয়েছে অ্যাজ আ লয়ার, আমি তো এর বেশি বলতে পারবো না, সেটা হচ্ছে আগের দিনে দেখবেন ওরা একটা সাবমিশন করেছিল যে ওনার ছেলের অ্যাকাউন্টে একটা টাকা পাওয়া গেছে, যেটার কোনো ওরা হিসেব দিতে পারছে না, সুতরাং এটা ইলগটেন মানি। আমরা তার উত্তরে বলেছিলাম ওটা লফুলি টাকাটা এসেছে এবং ওটা প্রত্যেকটা অনলাইনে পেমেন্ট হয়েছে। এইবার ওরা সেটাকেই ক্ল্যারিফাই করতে গিয়ে ওই 2016 ঘটনাটাকে আনছে, এক। আর একটা দেখবেন আপনারা ওই একজন মারা গেছে বলে তার একটা অ্যাকাউন্টের কথা বলছেন, ওরা ওই যে মারা গেছে অ্যাকাউন্টে, আমার সেটা বক্তব্য হচ্ছে যেটুকু আমার কমন সেন্স থেকে, যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে কেউ মারা যায় তাতে তো অ্যাকাউন্টটা লিভিংই থাকবে, তার জন্য তো অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় না, এটুকু আমি জানি। এবার ওরা কোন অ্যাঙ্গেলে আসছে সেটা তো ওরা সিডিতে হতে পারে, এখানে তো কিছু বলেনি, তাই এটার আমি আর এর বেশি বলতে পারবো না। একটা জিনিস যে শারীরিক বিষয় নিয়ে বোধহয় আপনারা বেশ কিছু প্রশ্ন তুলেছেন, কি কি বিষয় আপনারা বললেন? আপনাদের তো বলেছি যদি আপনি গতদিনের অর্ডারটাকে ফলো করেন তাহলে দেখবেন গতদিনের ল্যান্ডেড কোড যখন ওনাকে ফার্স্ট টাইম প্রোডাকশনটা হলো তখন সব কিছু কনসিডার করে বলেছিলেন, ডিটেল অর্ডার দিলেন হেলথের ওপরে যে উনি খুব অসুস্থ, হার্ট পেশেন্ট, সুগার, ইনসুলিন দেন, সুতরাং ওনার কোনো রকম হেলথের সঙ্গে কম্প্রোমাইজ যেন আইও না করেন, এবং ইন অ্যান্ড অ্যারাউন্ড দি এরিয়া, মানে ইডির যে ইন অ্যান্ড অ্যারাউন্ড এরিয়া তার আশেপাশে হসপিটাল, নার্সিংহোম, যেখানে যখন প্রয়োজন হবে মেডিকেল অ্যাসিস্ট্যান্স যেন ওনাকে দেওয়া হয়। কিন্তু দেখা গেল প্রত্যেক দিন যে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাচ্ছে জোকা, সেটা ওখান থেকে অত দূর, একে ম্যান অফ 70 ইয়ার্স, এত অসুস্থ। তাই আমি আজকে তুলে ধরে বলেছি যে আমার তদন্ত হোক, যা সত্যি মিথ্যে বেরোক, তা আমাকে তো বেঁচে থাকতে হবে, মানে মানিকবাবুকে তো বেঁচে থাকতে হবে, তো সেই জায়গাটা যখন কোর্ট অর্ডার দিয়েছে সেটা মানবেন না কেন? আর এছাড়া আমরা আর একটা পয়েন্ট দেখবেন বলেছিলাম যে আমাদের কোর্ট থেকে অর্ডার দিয়েছিল যে অ্যাডভোকেট দিয়ে ওনার সঙ্গে দেখা করতে পারবেন ইন টার্মস অফ 41D CRPC, সেটাও ওরা অ্যালাউ করেনি। তা আমরা সেই জায়গাটা থেকে বলেছি যে কোর্টের অর্ডারও মানা হচ্ছে না, তদন্তটাকে আমাদের কোনো হ্যাম্পার করার প্রশ্নই ওঠে না, আমরা সবাই চাই তদন্ত চলুক, সত্য বেরিয়ে আসুক, কিন্তু সেটার জন্য মানুষটাকে না রাখলে তদন্তটা কাকে নিয়ে হবে? আমরা যে বেল প্রেয়ার করেছি তাতে বলেছি যে সমস্ত কথা বলছে এই অভিযোগগুলো ভিত্তিহীন, এবং সে এতদিন উনি রয়েছেন অলরেডি কাস্টাডিতে, আর যেটা নন কোঅপারেশনের কথা বলছেন ওনারা আজকে, আমরা বলেছি যে মেন যে অফেন্স, মেন অপরাধটা যেটা, সেটার বিচার করছে সিবিআই। সিবিআই কিন্তু সুপ্রিম কোর্টে বলেছে যে উনি নন কোঅপারেট করছেন, সেটা সুপ্রিম কোর্টের অবজারভেশন আছে অর্ডারে। তাহলে মেন অপরাধের বিচার যারা তদন্ত করছেন তাদেরকে যিনি সাহায্য করছেন তিনি এদেরকে করবেন না, এটা তো ঠিক মেনে নেওয়া যাচ্ছে না, এই পয়েন্টটা তুলে ধরেছি আমরা। এখন কি রিজার্ভ রয়েছে? হ্যাঁ, এখন অর্ডার রিজার্ভ হয়েছে, এখন অর্ডার কিছু দেয়। সুতরাং বুঝতেই পারছো যে একদিকে যেমন মানিকবাবুর আইনজীবী তিনি তার যে সওয়াল সেই জবাব সওয়াল করেছেন, অন্যদিকে কিন্তু ইডির তরফ থেকেও তাদের যে দাবি সেই বিষয়গুলো জানানো হয়েছে। ইতিমধ্যে মানিকবাবুর লয়ার সঞ্জয় দাশগুপ্ত তিনি জানালেন যে জামিন তারা আজকে পেয়ার করেছেন, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যে রায় সেই রায় আপাতত এই মুহূর্তে রিজার্ভ রয়েছে, এখন দেখার যে আদালত বিচার করে কি রায় দেয়। কারণ মৃত ব্যক্তির সঙ্গে শুধুমাত্র জয়েন্ট অ্যাকাউন্টের হদিশ পাওয়া গেছে এমনটাই নয়, একটি সিডি পাওয়া গিয়েছে যে সিডি থেকে নিয়োগ সংক্রান্ত তথ্য পেয়েছে বলে ইডি সূত্রে জানা যাচ্ছে, যে 400 জনের নিয়োগের যে তথ্য সেটা সেই সিডি থেকে জানতে পারা গিয়েছে। একদমই, আরো একটা বিষয় যে একটা সিডি পাওয়া গেছে সেখানে দাঁড়িয়ে। কারণ তুমি আমাদের সঙ্গে থাকো টেলিফোন লাইনে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে বিজেপি নেতা সমীক ভট্টাচার্য। সমীক দা, কিংপিন মানিক ভট্টাচার্য, এটা প্রথম থেকে ইডি তরফে দাবি করা হচ্ছিল, আজকে আরো বিস্ফোরক কিছু তথ্য সামনে আসছে, শুধুমাত্র মৃত ব্যক্তির সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টেই কোটি কোটি টাকার হদিশ পাওয়া যাচ্ছে, এছাড়াও 400 জনের নিয়োগ সংক্রান্ত তথ্য পাওয়া যাচ্ছে সিডি থেকে, একাধিক বিস্ফোরক দাবি ইডির তরফে। কিংপিন মানিক ভট্টাচার্য কথা আমি বিশ্বাস করি না, এবং পশ্চিমবঙ্গের কোনো মানুষই এটা বিশ্বাস করে না। একা মানিক ভট্টাচার্যের পক্ষে এত বড় সংগঠিত লুট করা সম্ভব হয়নি, এই অপরাধ সংগঠিত অপরাধ, এই অপরাধে তৃণমূল কংগ্রেস পাহাড় থেকে সাগর পর্যন্ত ছোট বড় মেজর সমস্ত নেতা যুক্ত আছে। এখন মানিক ভট্টাচার্যের স্ত্রীর সঙ্গে একজন মৃত ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টের হদিশ মিলেছে যেখানে 3 কোটি টাকা পেয়েছেন, দেখুন মঙ্গল গ্রহের কোনো প্রাণীর সঙ্গে হয়তো মানিক ভট্টাচার্যের ব্যাংক অ্যাকাউন্ট আছে। এগুলো নিয়ে আমরা আগ্রহী নই, তদন্ত তদন্তের মতো চলবে, অপরাধীরা ধরা পড়বে, অনেক বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত হবে, অনেকের কাছ থেকে টাকা উদ্ধার হবে, অনেক অ্যাকাউন্টের সন্ধান পাওয়া যাবে, কিন্তু যারা প্রতারিত হয়েছে পশ্চিমবঙ্গের 3.5 লক্ষ শূন্য পদে কবে নিয়োগ শুরু হবে, কবে সকলের চাকরি হবে, যারা দীর্ঘদিন ধরে রাস্তায় পড়ে আন্দোলন করছেন 2012 সালের এসএলএসসি থেকে শুরু করে আজকে, তাদের নিয়োগটা কবে শেষ হবে সেটাই আমাদের একমাত্র বিবেচ্য বিষয়। এবং এই সরকারের পক্ষে যেরকম ভাবে কোনো স্বতন্ত্র ভাবে কোন স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ সম্পূর্ণ করা সম্ভব নয়, আমরা চাই আদালত হস্তক্ষেপ করুন, সবাই মিলেমিশে এই অবস্থাটা শেষ করুন, না হলে পশ্চিমবঙ্গের শিক্ষা কার্যত নীল আকাশে মিলিয়ে গেছে একেবারেই। শিক্ষার অধিকার সাংবিধানিক অধিকার, সেই অধিকার যাতে মানুষের থাকে সেটা দেখবার দায়িত্ব সকলের।
একেবারে অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। টেলিফোন লাইনে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজনদা, মানিক ভট্টাচার্যর দুর্নীতি কোথায় শুরু কোথায় শেষ সেটা বোঝাতে গিয়ে আজকে ইডির তরফে বলা হচ্ছে মৃত ব্যক্তির সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট, সেখানেও কোটি কোটি টাকার লেনদেনের হিসেব পাওয়া যাচ্ছে এবং পাশাপাশি 400 জনের নিয়োগ সংক্রান্ত একটি সিডি সম্পর্কেও বলা হচ্ছে ইডির তরফে। ইডি আজকে মানিক ভট্টাচার্যের বিষয়ে জানিয়েছেন যে তিনি তদন্তে সহযোগিতা করছেন না এবং নতুন নতুন কৌশল দুর্নীতির, ব্যাংকের অ্যাকাউন্ট এমন কারোর সঙ্গে যিনি মারা গেছেন অন্তত 6 বছর আগে, অথচ অ্যাকাউন্ট চলছে, হাজার চারেক লোকের নাম যারা চাকুরি প্রার্থী, হাজার আড়াইয়েক তার মধ্যে যারা চাকুরি পেয়েছেন ইতিমধ্যে, এখনো পর্যন্ত তদন্ত সাহায্য না করার পরেও এটা ওরা পেয়েছেন। আসলে অনুপ্রেরণা যত বেশি তত বেশি দুর্নীতি। মানিক ভট্টাচার্য এলিমেন্টটা কিরকম আর কত টাকা দুর্নীতি করেছেন, ভাগ ঠিক মতো দিয়েছেন কিনা, এ তো অন্য কেউ বলতে পারবে না, মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করলে উনি সবটা বলতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। মানিক ভট্টাচার্য সম্পর্কে আজকে বিস্ফোরক দাবি করা হচ্ছে ইডির আইনজীবীর তরফে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তী। ত্রয়ন, তোমাকেও ধন্যবাদ।